নমস্কার বন্ধুরা, আর্ন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটির মধ্যে নৌকা ও স্রোতের উপর গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। প্রথম কোশ্চেনটা বলা হয়েছে, দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় অতিক্রম করে, ওকে। এবং স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা বলা হয়েছে, তাহলে নৌকার বেগ কত হবে? দেখো অঙ্কে স্রোতের বেগটা বলে দিয়েছে, নৌকার বেগটা বের করতে হবে। আর দেখো অঙ্কে, দেখো দুটো সময়ের কথা বলা হয়েছে, এই ধরনের অঙ্ক পেলে মাত্র 2 সেকেন্ডে করতে পারবে, এক্স ধরার প্রয়োজন নেই। দেখো কী করবে, দেখো এই যে 6 আর 4টা আছে এই দুটো উপরে যোগে লিখে দেবে, ওকে। তাহলে 6 আর 4 আমি উপরে যোগে লিখে দিলাম, এবার একটা বাই চিহ্ন দেবে, বাই দিয়ে লিখবে, নিচে বাই দিয়ে লিখবে 6 - 4 লিখবে, ওকে। এবার এটা ব্র্যাকেটে রাখো, আর এই যে যে স্রোতের বেগ কত দিয়েছিলো 2 কিমি/ঘন্টা, পাশে গুণ দিয়ে 2 লিখে দাও, ওকে। তাহলে ইজিভাবে অ্যান্সার চলে যাবে, 6 আর 4 = 10 হয়ে থাকে, আর হচ্ছে 6 থেকে 4 বাদ দিলে 2, আর হচ্ছে গুণ 2। এবার 2 2 তাহলে কেটে দাও, তাহলে পড়ে থাকলো কত, 10। তাহলে স্থির জলে নৌকার বেগ কত, 10 কিমি/আওয়ার, ওকে। ইজিভাবে এই ট্রিক্সের মাধ্যমে এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারো। এক্স ধরার দরকার নেই, মাত্র 2 সেকেন্ড সময় লাগে এই ধরনের অঙ্ক সলভ করতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অবশ্যই, আর ফ্রেন্ড দেখায় শেয়ার করতে ভুলো না। এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক। দেখো পরবর্তী অঙ্ক, দেখো কি বলা হয়েছে, এক ব্যক্তি নৌকায় স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে একই সময়ে তার 3 গুণ দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে যে টাইম নাই, আর স্রোতের অনুকূলে একই সময়ে 3 গুণ দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ তখন কি, প্রতিকূলকে আমরা এখানে প্রতিকূলকে প লিখে রাখলাম আমরা, আর অনুকূলকে অ লিখে রাখলাম, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। যদি প্রতিকূলে 1 যায় তখন অনুকূলে সে একই টাইমে কত, 3 চলে যাচ্ছে, ওকে। এটা এখানে তাই বলা হয়েছে, নদীর স্রোতের বেগ কত বলা হয়েছে, 5 কিমি/ঘন্টা, তাহলে স্থির জলে নৌকার বেগ কত হবে? একই ট্রিক্সে এই ধরনের অঙ্ক করতে পারবে। দেখো একটা মান পেলাম আমরা অনুপাতে, কত একটা পেলাম হচ্ছে 3 পেলাম, আর একটা কত পেলাম, 1 পেলাম। আর নৌকার বেগ বের করতে বললে কী করতে, উপরে যোগে লিখতে হয়। বারবারই বলছি, নৌকার বেগ বললে উপরে যোগে লিখবে, আর স্রোতের বেগ বের করতে বললে উপরে বিয়োগে লিখবে, ঠিক আছে। এবার নিচেটা বিয়োগে লিখবো আমরা এবারে, ওকে। এবার হচ্ছে গুণ দিয়ে দাও, কত বলেছিল স্রোতের বেগ, কত, 5 বলেছিল, 5 লিখে দাও, ওকে। এবার দেখো তাহলে ক্যালকুলেশনটা এখানে করে ফেলি আমরা, 4/2 × 5, ঠিক আছে। এবার কেটে দাও, 2 2 × 4 কেটে গেল, তাহলে হচ্ছে 5 × 10 কিমি/ঘন্টা নৌকার গতিবেগ। আশা করি ক্লিয়ার, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও একটি। এবার দেখো পরবর্তী কোশ্চেন দিকে এগোনো যাক। এই ধরনের অঙ্ক কিন্তু ইজিভাবে করতে পারবে। বারবার বলছে নৌকার বেগ বের করতে যদি বলে তাহলে অঙ্কে উপরে প্লাস দেবে, ঠিক আছে। আর যদি স্রোতের বেগ বের করতে বলে তাহলে উপরে মাইনাস দেবে, তখন নিচে প্লাস দেবে, ওকে, উল্টো হবে, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক। দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো অঙ্কে স্রোতের বেগ বলে দিয়েছে, অঙ্কে দেখতে পাচ্ছ স্রোতের বেগ বলে দিয়েছে, এ তাহলে অঙ্কের মধ্যে কী দেয়নি, অঙ্কে নৌকার বেগ দেয়নি, তাহলে সেম সূত্র ফেলে আমরা নৌকার বেগটা বের করে নেবো, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, 8 8 + 5 করবো, আর হচ্ছে নিচে 8 - 5 লিখবো, ঠিক আছে। আর কী করবো, ব্র্যাকেট ক্লোজ করবো, দিয়ে আমরা কিসের বেগ করছি, নৌকার বেগ বেগ করছি, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে হচ্ছে 8 আর 5 কত হয়ে যায়, 13। এগুলো মুখে মুখে তোমরা করতে পারবে, যেহেতু আমি দেখাচ্ছি সেভাবে আমি করেই দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে 3 কেটে 3 কেটে গেলো, তাহলে 13 কিমি/ঘন্টা কাটবে হলো, নৌকার গতিবেগ বেরোলো, ঠিক আছে। নৌকার গতিবেগ কত বেরোলো, 13 কিমি/ঘন্টা। এবার দেখো বলেছে যে তাহলে আমরা যদি অঙ্কটা অনুকূল দিয়ে করি তাহলে কী করতে হবে, যোগ করতে হবে, কারণ অনুকূলে কী করতে হয়, যোগ করতে হয়, প্রতিকূলে বিয়োগ করতে হয়, ঠিক আছে। নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, অনুকূলে কী করতে হয়, যোগ করতে হয়। তাহলে অনুকূলে যদি আমরা বের করি, আমরা লেখার চেষ্টা করছি এখানে, ছোটো জায়গা কম আমার জানো একটুখানি, তো যদি অনুকূলটা বের করি তাহলে আমরা কী করতে হবে, আমরা ধরো অনুকূল দিয়ে অঙ্কটা করবো, ঠিক আছে, গতিবেগ বের করতে হবে। দেখো অনুকূল করলে 13 এসছে, ঠিক আছে, 13 লিখলাম, ওকে। আর হচ্ছে কি, স্রোতের বেগ কত বলেছিল অঙ্কে, 3, তাহলে 13 আর 3 কত হয়ে গেল, 16 কিমি/ঘন্টা, ঠিক আছে, 16 কিমি/আওয়ার বেরিয়ে গেল, ওকে। এবার আমাকে বের করতে বলেছে কি, দূরত্ব বের করতে বলেছে। এবার দূরত্বের সূত্র কি, দূরত্বের সূত্র হচ্ছে গতিবেগ গুণ সময়, গতিবেগ গুণ সময়, ওকে। আর দেখো অনুকূল দিয়ে তো অঙ্ক করছে, দেখো এই অনুকূল লেখা আছে, অনুকূলে কত সময় নেয়, 5 ঘন্টা সময় নেয়। তোমরা প্রতিকূল দিয়ে করলেও সে একই উত্তরই আসবে, করে দেখতে পারো। তো কত পেলাম, 16 পেলাম, অনুকূলে গতিবেগ গুণ 5, তাহলে কত হবে, 5 16 80, তাহলে স্থান দূরত্ব কত, 80 কিমি, ওকে। আশা করি বুঝতে পেরেছি অঙ্কটি। এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক। দেখো
কি বলা হয়েছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টা অতিক্রম করে এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করে স্থির জলে। এটা দেখো নৌকার বেগ বলে দিয়েছে কত, 16 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের বেগ বের করতে বলেছে, তাহলে স্রোতের বেগ বের করতে হলে কী করতে হবে, উপরে বিয়োগ করতে হবে আর নিচে যোগ করতে হবে। ডাক দিলাম একটা, তাহলে উপরে বিয়োগে লিখবো 10 - 6 আর নিচে যোগে লিখবো তাহলে 10 - 6। ওকে, আর হচ্ছে কত, গুণ 16। ওকে, গুণ 16 লিখে দিলাম। তাহলে আমরা কাটাকুটি করলে ক্যালকুলেশনগুলো উত্তর চলে আসবে, এখানে আসবে 4, এখানে আসবে 16 - 16। তাহলে 16 16 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 4। ওতে ঠিক আছে, ওতে স্রোতের বেগ কত, 4 কিমি পার ঘন্টা। দেখা যাচ্ছে ইজিভাবে কিন্তু এই ধরনের অঙ্ক করতে পারবে। তাহলে আমি কি বললাম, যদি এখানে অঙ্কের স্রোতের বেগ বের করতে হলে উপরে বিয়োগ লিখেছি, যদি নৌকার বেগ বের করতে হলে উপরে কী দিতাম, যোগ দিতাম, আর তখন নিচে বিয়োগ হতো। ঠিক আছে, জাস্ট উল্টো আর কিছু না। তাও সূত্রটা একবার লিখে নিই তোমাদের সুবিধার্থে। দেখো x - y ধরবে, x - y / x + y, ঠিক আছে, x + y ব্র্যাকেট ক্লোজ, আর বাইরে হচ্ছে যে যার নৌকার গতিবেগ বলে দেবে, তাই এখানে গতিবেগ লিখে রাখলাম, ঠিক আছে, গতিবেগ। ওকে, এটা হচ্ছে কি, স্রোতের বেগ বের করতে বললে অত অঙ্কে দুটো সময় দেওয়া থাকবে। দেখো অঙ্কে একটা 6 ঘন্টা সময় দিয়েছিল, একটা অঙ্কে 10 ঘন্টা সময় দিয়েছিল, আর নৌকার বেগ বলে দিয়েছিল, আর সেক্ষেত্রে বের করতে বলেছিল কি, স্রোতের বেগ। তখন এই রুলসটা ফলো করলে এই শর্ট ট্রিক্সে ইজিভাবে কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারবে, ঠিক আছে। ওকে, এবার নেক্সট দেখো কি বলা হয়েছে, স্রোতের অনুকূলে কোনো স্থানে নৌকা চালিয়ে গিয়ে আবার প্রথম স্থানে ফিরে আসতে এক মাঝির 20 ঘন্টা সময় লাগে। তাহলে যাওয়া আসা নিয়ে টোটাল কত সময় লাগছে, 20 ঘন্টা সময় লাগছে। নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ কত, 5 কিমি পার ঘন্টা। ওকে, তাহলে ওই দুটি স্থানের দূরত্ব কত, চাপ নেওয়ার কোনো বিষয় নেই, ইজিভাবে এই ধরনের অঙ্ক করতে পারবে। দেখো কী করবে, যে দুটো বেগ বলে দেবে, ঠিক আছে। দেখো এখানে একটা বেগ কত, 10 কিমি পার ঘন্টা বলেছে, একটা 5 কিমি পার ঘন্টা বলেছে, ঠিক আছে। এবং দাগ দিয়ে নেবে একটা, স্কোয়ার করবে, তাহলে 10 কে স্কোয়ার করলে কত হয়ে যায়, 100। যা যা বলছি স্টেপ বাই ফলো করবে, এই ধরনের অঙ্ক হয়ে যাবে 100। তারপর বিয়োগ চিহ্ন দেবে, তারপর স্রোতের বেগ কত, 5 বলেছিল, 5 কে স্কোয়ার করলে কত হয়ে যাবে, 25 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নিচে একটা 2 লিখবে, এটা সবসময় ধরবে 2 লিখতে হবে, গুণ, ঠিক আছে। আর যে নৌকার বেগটা বলে দেবে সেটা নিচে লিখবে, ওকে, খেয়াল রাখবে নৌকার বেগটা নিচে লিখবে, সমান সমান হয়ে গেল। তাহলে আর হচ্ছে, সরি একটু ভুল হয়েছে, আর হচ্ছে এখানে ব্র্যাকেট দাও, এখানে একটা গুণ চিহ্ন দাও, ঠিক আছে, গুণ চিহ্ন, হ্যাঁ গুণ চিহ্ন হবে একটা। আর যে ইয়েটা বলে দেবে, যে সময়টা, টোটাল সময়টা এখানটা লিখে দেবো পাশে। ওকে, তাহলে কিন্তু ইজিভাবে হয়ে যাবে। বাদ দিলে কত হবে, 75, 10 দুগুণে কত হয়, 20, আর গুণ 20, তাহলে 20 20 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 75, ঠিক আছে। অতএব স্থান দুটির মধ্যে দূরত্ব কত, 75 কিমি। ওকে, তাহলে কী করবে, যে দুটো গতিবেগ দেবে তাকে স্কোয়ার করে বিয়োগ দেবে, আর নিচে 2 গুণ যে নৌকার বেগটা বলবে সেটা লিখবে, গুণ 20। ওকে, দিয়ে কাটাকুটি করলে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। তো 5 ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করলাম তোমার সাথে। ভিডিওটি ভালো হয় লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো, আর এই ধরনের পার্ট চাইবে কিনা অবশ্যই এটা কমেন্টে জানাতে হবে। ভিডিওটি ফ্রেন্ডের কাছে শেয়ার করো। জয় হিন্দ বন্ধু, নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে, সুস্থ থেকো, ভালো থেকো। হু শুড জয়েন আনঅ্যাকাডেমি প্লাস, আমরা কেন আনঅ্যাকাডেমি প্লাসে জয়েন করব। এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে, এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটায় রয়েছে, এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করার সুযোগ পাবে। তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে। এরপর দেখো, আগে এরকম ধরনের ক্লাস হতো, আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও হোয়াটস নিউ, এখানে কী নতুন এসছে, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে। তাছাড়া পোল অপশান পাচ্ছ, চ্যাট অপশান পাচ্ছ, এবং কুইজ, ডাউট ক্লিয়ারিং, টেস্ট সিরিজ, ডুয়েল এডুকেটর ক্লাসেস, অনেক কিছু ফেসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আনঅ্যাকাডেমির মধ্যে। দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে। পোল, চ্যাট অপশান, সেলফ অ্যানালিস ইত্যাদি রয়েছে, ডুয়েল এডুকেটর ক্লাসেস, এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে। এবং এখানটা সবচেয়ে বেশি ভালো বিষয় হলো, এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে। এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটরকে নিয়োগ করা হয়েছে, সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে। আনঅ্যাকাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেগুলো একবার ভালো করে দেখে নাও। WBCS-এর ব্যাচ চলছে, WBTET-এর ব্যাচ চলছে, WPSC ক্লার্কশিপের ব্যাচ চলছে, WBP-র ব্যাচ চলছে, WBSI-এর ব্যাচ চলছে, এবং PSC মিলিসিনিয়াসের ব্যাচ চলছে।
এবার দেখো আনাকাডেমি সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও। এক মাসের ক্ষেত্রে 1900 টাকা, 3 মাসের ক্ষেত্রে 4,750 টাকা, 6 মাসের ক্ষেত্রে 8,550 টাকা, 12 মান্থের ক্ষেত্রে 10,450 টাকা, 24 মান্থের ক্ষেত্রে 15,200 টাকা। তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো, আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো, তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, অনেকটা বেশি ছাড় পাবে তাহলে। আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে। আর দেখো গ্রেট নিউজ কি, দেখো তোমরা নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এখানে সাবস্ক্রিপশন নিতে পারবে, প্রত্যেক মাসিক ভিত্তিতে তোমরা ইএমআই কাটাতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই খুব তাড়াতাড়ি আনাকাডেমি সাবস্ক্রিপশন নিয়ে নাও, সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবে।